আসসালামু আলাইকুম, বিডি টেকনোলজি চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মধ্যে আরও একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা কিভাবে দেখবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্ট কোন এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্ট আমরা খুলে থাকি, লেনদেন আদান প্রদান করে থাকি, কিন্তু কখনো যদি ভুল পিন আমরা ট্রাই করি তাহলে দেখা যায় নগদ কিংবা বিকাশ অ্যাকাউন্ট আমাদের অফিসিয়ালিভাবে লক হয়ে যায়। তো সেটা আনলক করার ক্ষেত্রে বিকাশ অফিসে কিংবা নগদ অফিসে যখন আমাদের যোগাযোগ করা হয় সেক্ষেত্রে তারা বলে যে তাদেরকে একটা ডকুমেন্ট দিতে যেটা দিয়ে আমরা বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্ট খুলেছি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের নগদের এই কোন এনআইডি কার্ড ব্যবহার করেছি কিংবা বিকাশের কোন এনআইডি কার্ড ব্যবহার করেছি এই বিষয়টা আমরা বলতে পারি না, আমরা ভুলে যাই। তো এইটা আপনারা কীভাবে খুঁজে পাবেন এবং খুব সহজে এটা সেটা খুঁজে পেয়ে আপনাদের বিকাশ কিংবা নগদ ঠিক করবেন, এই টপিক নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটা দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন, আমার ভিডিওটা যারা দেখবেন দয়া করে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। প্রথমে আমাদের ফোনে আসতে হবে অ্যান্ড্রয়েড ফোনে, এসে ওইখানে আমাদের কী করতে হবে সেলফ ইন লিখতে হবে, CLFIN, এই যে সেলফ ইন চলে আসছে। সেলফ ইন অ্যাপসে আসার পরে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করতে হবে। দেন এটা ডাউনলোড আমার ফোনে করা আছে, আপনারা ডাউনলোড করে নিন। তো ডাউনলোড করার পরে আপনারা কী করতে হবে যে আপনাদের সেলফ ইন অ্যাপ্লিকেশনে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন পরবর্তী একটা ভিডিওতে। অন্তত আপনারা যদি ইউটিউবে সার্চ করেন হাউ টু ক্রিয়েট সেলফ ইন অ্যাকাউন্ট, অবশ্যই তারা অসংখ্য ভিডিও পাবেন যে কীভাবে সেলফ ইন অ্যাকাউন্ট খুলতে হয়। আর যদি যারা পারেন না তারা আমাকে বুঝলেন, আমি পরবর্তীতে না হয় একটা ভিডিও দেব। তো এখানে আসার পরে সেলফ ইন অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড দিয়ে একটা লগ ইন করতে হবে। আমি পাসওয়ার্ডটা দিই, ইয়েস, এই যে আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। লগ ইন করার পরে এখানে আমি কী করতে হবে, এখানে যদি এই দেখেন আমি এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আমরা এই যে আমাদের যে মেইন কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এনআইডি কার্ড খুঁজে বার করব, কার এনআইডি কার্ড ব্যবহার করেছি সেটা খুঁজে বার করব। সেটার জন্য আমাদের এই যে ফাউন্ড ট্রান্সফার নামে একটা অপশন আছে, ফাউন্ড ট্রান্সফারে চলে আসবো। আসার পরে এখানে IBPL অ্যাকাউন্ট, তারপর বিনিময়, সেলফ ইন, আদার ব্যাংকস, এম ক্যাশ, ক্যাশ বাই কোড, নগদ, বিকাশ, প্রিপেইড কার্ড। আমাদের তো দরকার হচ্ছে বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্টের তথ্য বের করা। তো সেটার জন্য আমরা কী করব, বিকাশে চলে আসব। যদি বিকাশ নাম্বার হয়ে থাকে তাহলে বিকাশে চলে আসবো, যদি নগদ নাম্বার হয় তাহলে নগদে চলে আসব। এই বিকাশে যদি আসি, আসার পরে যদি এখান থেকে আমি একটা নাম্বার উঠাই, আমি যদি একটা নাম্বার উঠাই বিকাশ নাম্বার, সাপোজ ধরেন আমি একটা নাম্বার উঠাই 01 3 18 68 46 72, এই যে নাম্বারটা আমি উঠালাম। উঠানোর পরে এখানে কিন্তু এই দেখেন আমার এখানে কিন্তু শো করতেছে কি, এই যে দেখেন আমার এখানে কিন্তু রিসিভার নেম, এই এনআইডি কার্ডটা কিন্তু ব্যবহার করা হয়েছে আমার বিকাশ অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এখন যদি আমাদের বিকাশ অ্যাকাউন্ট লক থাকে তাহলে এই এনআইডি কার্ড দিয়ে বিকাশ অফিসে আমরা যোগাযোগ করব, কল করে তাদেরকে এনআইডি কার্ডের নাম্বার দেবো, নাম্বার দিয়ে আমাদের পিন নাম্বারটা সেট আপ করে নেব। তো ভিডিওটা হচ্ছে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আরও আবারও দেখা হবে আপনাদের মধ্যে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই পর্যন্ত শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।